সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। তো চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম। আপনার দোকানটা কোথায়? মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা। বর্তমানে পেঁয়াজ রসুন আলুর দাম কম আছে না বেশি আছে ভাই? ভাই পেঁয়াজের দাম তো মিডিয়াম দাম আছে। আর আলুর দাম? আলুর দামও সীমিত আছে। আজকে বাজারে আলুটা কত বিক্রি করছেন? ভাই আলুটা আজকে বেচতেছি 15 টাকা, নিচে আর উপরে 16 টাকা। এটা কোন জায়গার আলু? এটা ভাই রংপুরের আলু। রংপুরে স্টিক আলু 15-16। আর এটা কোন জায়গার আলু ভাই? এটাও রংপুরের আলু। এটা রংপুরের ডায়মন্ড। রংপুরের ডায়মন্ড 15-16 বিক্রি করছেন? 15-16 টাকা। ভাই আজকের বাজারে যে দেশি পেঁয়াজ আপনার কাছে দেখা যাচ্ছে, দেশি পেঁয়াজ এটা কোন জায়গার? এটা হচ্ছে ভাই আপনার রাজবাড়ির পেঁয়াজ। আর যে এই সাইডে যে দেশি পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, ফরিদপুরের ফরিদপুরের দেশি পেঁয়াজ আজকে বাজারে কত বিক্রি করছেন? ফরিদপুর 30 টাকা বেচতেছে। 30 টাকা কেজি। আর রাজবাড়িরটা? রাজবাড়িরটা 32 টাকা। 32 টাকা কেজি রাজবাড়িরটা। আর রসুনগুলো কোন জায়গার? রসুন ভাই এটা নাটোর। নাটোর রসুন আজকে বাজারে কত বিক্রি করছেন? 72-74 টাকা কেজি পাইকারি। সরেশমান ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।